সকাল থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি একদম রেডি কারণ আমি যাব ট্যুরে তাও আবার বাসে প্রথমবারের মতো এই হচ্ছে আমাদের বাস যেটাতে যাওয়া হবে বাসটা খুব একটা পছন্দ হয়নি আমার কিন্তু যেতে তো হবেই কারণ টিকিট আগেই কাটা হয়ে গেছে আটটায় টাইম দিয়ে বাসটা ছাড়লো মোটামুটি রাত এগারোটায় মিনিট পাঁচেক পরে বাসে শুরু হয়ে গেল ফুল সাউন্ডে গান আর লাইটিং তারপর প্রায় রাত একটা নাগাদ বাসটা এরকম একটা জায়গায় হল্ট করে তারপর বাসে উঠে যখন চোখ খুলি তখন দেখি ভোর সাড়ে তিনটে বাজছে আর আমরা আমাদের পৌঁছে গেছি ততক্ষণে আজকে আমি কোথায় এসেছি বলুন আজকে আমি এসেছি মাইথনটা কিন্তু এই প্রথমবার আমার ঘুরতে এসে একদম ভালো লাগছে না একটা জিনিস আমি খুব ভুল করেছি সেটা হচ্ছে এই বাসে আসা যেটা আমি দ্বিতীয়বার আর করব না আমি আমার পার্টনার দাদা বৌদিদের খুব মিস করছি যেমন জিগার দা জুলিদা জুলিদা বললে নামটা কেউ বুঝতে পারবে না তাই এটা বললাম এই আমি নাক কান আমি মোলা কেন এটা বলছি সেটা একটু আপনাদের কাল রাত আটটায় বাস ছাড়ার কথা ছিল কিন্তু সেটা গড়িয়ে গড়িয়ে হয়ে যায় সাড়ে দশটা এগারোটা তারপর সাড়ে এগারোটার পরে বাসেতে এমন জোরে গান চালানো হয় যেটাতে মাথা পুরো যন্ত্রণা করতে থাকে আর আমি ভেবেছিলাম যে একটু পরেই হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা আর হলো না সেটাতে প্রতিবাদ করাই বলে যে কেন কেন ঘুরতে এসে গান গান বন্ধ হবে রাত পরে চালানো ঠিক না সেটা আমার ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমার মনে হয়েছিল যে আমরা কোথাও একটা ঘুরতে গেছি তো আমাদের রাস্তা অন্তত রেস্ট নেওয়ার দরকার সেই জন্যেই আমরা প্রতিবাদটা করেছিলাম তারপর বন্ধ হয় গান এবং ভোরবেলা থেকে আবার আরম্ভ করে দেওয়া হয় তাতে আমাদের ঘুম ঠিকঠাক মতন হয়নি এবং মাথা শরীর সব ঝিমঝিম করছে একদম ভালো লাগছে না আর এখানে এসেছি এখান থেকে কোথাও ঘুরতে যাব কি না সেটাও জানি না যদি যাই সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করে দেখাবো আর সেই জায়গাগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। তবে তার আগে খাওয়া দাওয়া বাকি তো সকালে আমাদের খেতে দিয়েছিল মুড়ি ঘুগনি আর শশা আমি খেয়ে উঠে পড়েছি ওইখানে বাকিদের খাওয়া চলছে আর আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটাও বেশ সুন্দর দুদিকে দুটো পাহাড় মাঝখান দিয়ে জলপথ আর ওই দূরে জলের মধ্যে সারি সারি হাঁস দেখা যাচ্ছে বেশ অপূর্ব এক দৃশ্য আর এখানে বিভিন্ন রকম বোটও ছিল যেগুলোর মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন দ্বীপগুলো ঘুরে দেখতে পারেন আর তাছাড়াও স্থলপথেও অনেক ঘোরার জায়গা রয়েছে বেরিয়েছি এখন সেই দিকেই তবে দিনটা বিশেষ ভালো যাচ্ছে না এটা সত্যি কারণ পরপর তিনটে অটোতে উঠেও নামতে হলো আমরা ছজন আছি বলে তাদের দাবি নজন ছাড়া যাবে না এবার তিনজন কোথায় পাবো তবে কপালে হয়তো যাওয়াটা ছিল তাই বাসেরই তিনজন আমাদের সাথে যেতে রাজি হয়ে যায় আমরা প্রথমে গিয়েছিলাম এখানের ব্যারেজ গেটের কাছে ওই যে ওটা হলো ব্যারেজ গেট এখানে দেখলাম ভিডিওগ্রাফি নিষেধ তাই এর থেকে বেশি দেখাতে পারবো না এরপর যাচ্ছি কয়লাখনি দেখতে তবে তার আগে রাস্তায় পড়বে এই জায়গাটা যেখানে রয়েছে প্রায় পাঁচশো হরিণ তার থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন সবুজ দ্বীপ ওটা অবশ্য জলপথে যেতে হয় যেটাই যাওয়ার মতো সময় আমাদের হবে না শুনেছি ওটা সব থেকে সুন্দর দ্বীপ ওখানের যাই হোক পরে কখনো আসবো তার উল্টো দিকে ছিল বিদ্যুৎ কেন্দ্র তারপর রাস্তায় যেতে যেতে আমরা একটা রেল ক্রসিং এ দাঁড়াই তারপরে ফাইনালি গিয়ে পৌঁছাই কয়লা খনি এই খনিটা অবস্থিত শালানপুর নামের একটা জায়গায় এই খনির কর্মচারীদের সাথে কথা বলে জানতে পারলাম এই খনিটা প্রায় সাত তাল গাছ নিচু আর আমি চলে গিয়েছিলাম কয়লা কুড়োতে কিছু পাথর কুড়িয়েও ছিলাম ভেবেছিলাম কয়লা কিন্তু ওখানের এক ওয়ার্কার জানালেন ওটা নর্মাল পাথর তবে বোঝাটা খুবই কষ্টকর কোনটা আসল আর কোনটা নকল যারা ওখানে থাকেন তারা কিন্তু সহজেই ফেলেন কিন্তু আমরা সেটা না এরপর এসেছি ভান্ডার পাহাড় এখানে রয়েছে একটা মন্দির একেবারে টপে যাচ্ছি এখন ওপরের দিকে আমি কুনেছিলাম দুশো ছিয়ানব্বইটা সিঁড়ি তবে একজন বললেন তিনশো ছটা সিঁড়ি আছে এবার আমিও কনফিউজড কোনটা সঠিক আর ওপরে গিয়ে দেখি সুসজ্জিত কিছু পাথর আর টপ থেকে ভিউটাও একটু দেখে নিন আপনারা এখানে থাকা মন্দিরটাও দর্শন করে নিন এই হচ্ছে মন্দিরটার লোক তারপর ওইখান থেকে ফিরে চলে আসি বাসের কাছে আর এসে দেখি এখানে জমজমাট একটা মার্কেট বসে গেছে দামটাও ঠিকঠাক তবে আফসোস রয়ে গেল জলপথে ঘুরে দেখাটা আর হবে না আজ তো সময় নেই তবে পরে কখনো হবে কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই আর শেষটা করা হয়নি শেষে কি করতে হবে আপনারা তো জানেন তাও আমি বলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওটা আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতন টাটা আর আজকে মানে আজকে নয় কাল রাত্রেই আমরা ঢুকে গেছি পাথর চাপড়িতে তো এর ভিডিওটাও আমি আলাদা করে আপনাদের দিয়ে দেব আপনারা দেখতে থাকুন আমার ভিডিও